রক্তের বন্ধনে, রক্তের বন্ধনে ভালোবাসা গানে গানে তোমার আমার কথা বলা, রক্তের বন্ধনে সে কথাটি প্রাণে প্রাণে কেবলই যে বয়ে নিয়ে চলা, রক্তদানের পথে চলা, রক্তদানের পথে চলা, একটু রক্ত পারে অমূল্য প্রাণ দিতে, দুঃখ মুছিয়ে মুখে হাসিটি ফিরিয়ে দিতে, একটু রক্ত পারে অমূল্য প্রাণ দিতে, দুঃখ মুছিয়ে মুখে হাসিটি ফিরিয়ে দিতে, রক্তদানের পথে চলা, গানে গানে কানে কানে হোক তাই বলা, রক্তদানের পথে চলা, রক্তদানের কথা বলা, রক্তদানের পথে চলা, রক্তদানের পথে চলা। উপস্থিত বন্ধুগণ, আজকে এই কম্পিউটার সেন্টার উদ্বোধনী স্টুডিও সেন্টার উদ্বোধনী উপলক্ষে এবং রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে এই যে উদ্বোধন, এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই উদ্বোধনী অনুষ্ঠান খুব বড় নয়, ছোট আকারেই অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এটা খুবই সত্যি কথা যে এই অনুষ্ঠানের ভেতর দিয়ে যে দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে সেটা আমাকে খুবই মুগ্ধ করেছে। আমি মনে করি আমাদের দেশে যে সমস্ত উদ্বোধন হয়, আপনারাও জানেন আমিও জানি, আমাদের ঘরে আমাদের সমাজে আমাদের দেশে একটি মঙ্গল ঘট করে পূজা পার্বণের ভেতর দিয়ে সাঁত বাজিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়, এটাই আমাদের জানা। কিন্তু আপনারাও লক্ষ্য করেছেন, আমারও খুব নজরে পড়েছে যে মানুষের সঙ্গে মানুষের রক্তের বন্ধন দিয়ে, রক্তের সাথে সম্পর্ক করে এবং এই ব্লাড ব্যাংকের সাহায্যে কত মা তার শিশুকে ফিরে পেয়েছে, কত প্রিয় আত্মীয় স্বজনকে ফিরে পেয়েছে, এই যে নতুন ধরনের একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এই অনুষ্ঠান উদ্বোধনের ব্যবস্থা করেছে যে উদ্যোক্তারা, তাদেরকে প্রথমেই আমি আন্তরিক সমর্থন জানাই এবং আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাই। এই দৃষ্টিভঙ্গি শুধু আমাদেরই নয়, এই চিঠিটি যারা দেখেছে তারাও উদ্বুদ্ধ হয়েছে। আর একটি কথা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে বন্ধুগণ, আপনারা দেখেছেন যে এই যে স্টুডিও রূপায়ণ সম্পর্কে যে নিমন্ত্রণ চিঠিটা আমাকে দিয়েছে, এই চিঠির লেখা, এই চিঠির ভাষা, এই চিঠির বক্তব্য এবং এই চিঠির ভেতরে হৃদয়ের একটা স্পর্শ, এটি আমাকে সত্যিই মুগ্ধ করেছে। লাস্ট কথায় লেখা আছে, হাতে হাত রাখুন, হাতাহাতিতে ব্যঙ্গ করে জীবনের দায়বদ্ধতা দিয়ে ব্যঙ্গ করুন। কি সুন্দর কথা! আজকে সত্যি সমাজের দায় দায়িত্ব বোধ আমরা হারিয়ে ফেলছি, অন্যায়ের বিরুদ্ধে লড়তে আমরা হারিয়ে ফেলছি। কত কষ্ট করে মা বাবা স্কুলে পাঠিয়ে লেখাপড়া শিখছে, তাদের কত আশা যে আমার ছেলে সত্যিকারের মানুষ হবে, মানুষ হয়ে আমাদেরকে দেখবে, বৃদ্ধ মাতা পিতার সাহায্য করবে, সুখে দুঃখে তারা আমাদের পাশে থাকবে, সমাজ জাতীয় জীবনেও তারা বড় মানুষের মতো পরিচয় দেবে, এই সমস্ত আজকাল খুবই অভাব। তাই এই লেখাটা আমাকে এত ভালো লেগেছে যে আমি আবেদন করব, আশা করব যে আমাদের ঘরের ছেলেমেয়েরা আজকে যারা রক্ত দিতে এসেছে বা যারা এখানে উপস্থিত আছে, তাদেরকে আমার এই আবেদন যে তোমরা লেখাপড়া শিখে বড় হয়ে ভালো বড় মানুষের মতো কাজ করবে, মা বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সমাজের প্রতি, দেশের প্রতি, গ্রামের প্রতি বড় হয়ে বড় মানুষের মতো কাজ করবে, এই কথা বলে আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করব। নমস্কার। মোমবাতি প্রজ্বলন করছেন
শ্রীমতী মালতী চক্রবর্তী। প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা আর কোনো আনুষ্ঠানিকতার মধ্যে না গিয়ে প্রতিযোগিতা করব। রক্তদান পৃথিবীতে এনেছে মুক্তিগামী মানুষের স্বাধীনতা, মুছে দিয়েছে পরাধীনতার গ্লানি, খুলে দিয়েছে মানব জাতির কাছে পশুত্বের শৃঙ্খল। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, ঐতিহাসিক শ্রমিক বিপ্লব, চীন দেশের মানুষের মুক্তির সংগ্রাম, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে মনুষ্যত্বের লড়াইয়ে বহু রক্তের বিনিময়ে রক্ষা পেয়েছে ভিয়েতনামের মানুষের অস্তিত্ব ও স্বাধীনতা। বাংলা মায়ের বাংলা ভাষাকে রক্ষা করেছেন বাংলার দুর্বার সন্তানরা রক্তের বিনিময়ে। বাংলাদেশের মুক্তিগামী মানুষের স্বাধীনতা এসেছে বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। ভারত মাতার গর্বের সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ দেশ আমাদের স্বাধীন হয়েছে, ফাঁসির মঞ্চ আর সেলুলার জেলে আত্মদানের বলিদানের প্রয়োজন আর নেই, কিন্তু মানুষকে বাঁচাতে রক্তদানের প্রয়োজন আছে। দেশমাতৃকার শত সহস্র সন্তানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র আপনার রক্তদান। আপনার রক্তেই বেঁচে উঠবে দেশমাতৃকার আরেকটি সন্তান। স্বাধীনতা উত্তর ভারত মাতার সন্তানদের তাই হবে সবচেয়ে পবিত্র কর্তব্য।
রক্তের বন্ধনে জীবনের সন্ধানে ভালোবাসা গানে গানে তোমার আমার কথা বলা, রক্তের বন্ধনে সে কথাটি প্রাণে প্রাণে কেবলই যে বই নিয়ে চলা, রক্তদানের পথে চলা, রক্তদানের পথে চলা, একটু রক্ত পারে অমূল্য প্রাণ দিতে, অশ্রু মুছিয়ে মুখে হাসিটি ফিরিয়ে দিতে, রক্তদানের পথে চলা, কানে কানে প্রাণে প্রাণে বারবার হোক তাই বলা, রক্তদানের পথে চলা, রক্তদানের পথে চলা, রক্তের বন্ধনে, রক্তের বন্ধনে, রক্তের বন্ধনে, রক্তের বন্ধনে। রাজ্যে জীবনদায়ী রক্তের অভাবজনিত সমস্যার স্থায়ী সমাধান, রক্তদানকে গণ আন্দোলনের চেহারা দিতে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা, রক্তবিজ্ঞান ও রক্তদান বিষয়ে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে জনচেতনা প্রসারের লক্ষ্যেই এই প্রয়াস। রক্তদানের এই উদ্যোগ জাতীয় সংহতি ও সম্প্রীতি রক্ষার বহুমুখী আন্দোলনকে আরও মজবুত করবে। মুমূর্ষু রোগীর জীবনদানে রক্তদান এক মহান দান, আপনিও এই শুভ প্রয়াসে সামিল হন এই আমাদের কামনা। চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি সত্ত্বেও জীবনদায়ী তরল রক্তের কোনো বিকল্প আজও আবিষ্কৃত হয়নি। এখনো রক্তই একজন মানুষকে বাঁচানোর একমাত্র উপাদান। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই তরল জীবনদায়ী রক্তকে পৃথিবীর সবচেয়ে জরুরি ও প্রথম ঔষধ বলে ঘোষণা করেছেন। আর এই তরল ঔষধটির ভাণ্ডার কোনো খনি, পাহাড়, পর্বত অথবা সমুদ্রগর্ভে নেই, তৈরি হয় না কোনো কলকারখানায় বা চাষের জমিতেও। সারা পৃথিবীতে রক্ত পাওয়ার একমাত্র ভাণ্ডার মানব দেহ। সুস্থ সবল মানব দেহ থেকেই এই জীবনসুথাকে পাওয়া যায়। মানুষকে বাঁচাতে মানুষকেই এগিয়ে আসতে হবে। রক্তদানে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, চিকিৎসা বিজ্ঞানের এই সহজ সরল সত্যটিকে সামাজিক শিক্ষার আকারে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায়নি স্বাধীনতার এত বছর পরও ত্রুটিযুক্ত স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা ও দুর্বল পরিকল্পনার জন্য। অথচ আমাদের গর্বের শহর এই কলকাতাতেই একদিন প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়া মহাদেশের সর্বপ্রথম ব্লাড ব্যাংক। সারা ভারতে বর্তমানে 80 লক্ষ ইউনিট রক্ত ও রক্তজাত উপাদানের প্রয়োজন হয়, অথচ স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে সংগৃহীত হয় মাত্র 25 লক্ষ ইউনিটের মতো। রক্তের বিপুল পরিমাণে ঘাটতিতে দেশ জুড়ে ধ্বনিত হচ্ছে করুণ আর্তনাদ। হাসপাতালে, নার্সিংহোমে কত না রোগীর কান্না এক ফোঁটা রক্তের জন্য। তোমার জন্য একটি শিশুর মুখ, তোমার জন্য প্রতীক্ষায় উৎসুক, তোমার জন্য রাম রহিমে কাকার, মুমূর্ষু প্রাণে তোমাকেই দরকার। তোমার জন্য নিবিড় রাত্রি শেষ, নতুন জীবন নতুন আলোর দেশ, তোমার জন্য কানে অসংখ্য প্রাণ, জলধিধার মুখোশ খুলে ফেলে করি অমর রক্তদান।
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মৃত্যুপথ যাত্রী সেই সব মানুষের কান্না থামাতে জীবনদায়ী রক্তের যোগান সুনিশ্চিত করার লক্ষ্যেই এই প্রয়াস। আমাদের রাজ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বিদ্যালয়ের ছাত্রছাত্রী, যুবক যুবতী, রাজনৈতিক দলের কর্মী, শ্রমিক, কৃষক ভাই বোনদের রক্তদানে উদ্বুদ্ধ করবে, এই আমাদের বিশ্বাস। সামাজিক কুসংস্কার, ধর্মান্ধতা, অনিচ্ছা ঝেড়ে ফেলে মানুষে মানুষে ভ্রাতৃত্ব বন্ধনকে আরো দৃঢ় করবে এই উদ্যোগ। রক্ত দিয়ে শুধু মানুষকেই বাঁচানো নয়, গড়ে তোলা যায় সকল সম্প্রদায়ের মধ্যে সংহতির ইমারত। রামের রক্তে বেঁচেছে রহিম, সুজয় দিয়েছে জোসেফকে। সামান্য দান অসামান্য হয়, রক্ত বাঁচায় প্রাণকে। রক্ত সঞ্চারণ বিজ্ঞানের গবেষণা 300 বছর ধরে চলার পর 1937 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে পৃথিবীতে প্রথম ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হলেও আজও জীবনদায়ী রক্তের কোনো বিকল্প নেই। তরল এই ওষুধটির অভাবে অকালে হারিয়ে যায় কত মূল্যবান প্রাণ। এর যোগান ঠিক থাকলে বেঁচে ওঠে শত সহস্র জীবন। প্রয়োজন অনুযায়ী মানুষের শরীরে রক্ত সঞ্চারণের চেষ্টা শুরু হয় 1616 খ্রিস্টাব্দে। ডক্টর উইলিয়াম হার্বে, ডক্টর জেমস ব্র্যান্ডেল, ডক্টর কার্ল ল্যান্ডস্টাইনার, ডক্টর নরম্যান বেথুন সহ বহু চিকিৎসা বিজ্ঞানীর সাধনার ফলে 1915 সালে একজন মানুষের দেহ থেকে একজন রোগীর শরীরে রক্ত সঞ্চারণ করা হয়। 1939 সালে ইংল্যান্ডে এবং স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর চেষ্টায় অবিভক্ত ভারতবর্ষের কলকাতা শহরে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে প্রতিষ্ঠিত হয় রেড ক্রস ব্লাড ব্যাংক। তারপর কেটে গেছে বহু বছর, তবু এখনো আমরা জীবনদায়ী এই তরল রক্তের অভাবজনিত সমস্যার স্থায়ী সমাধান করতে পারিনি। পারিনি বিজ্ঞানের হাত ধরে এর কোনো বিকল্প আবিষ্কার করতে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে পৃথিবী থেকে বিদায় নিয়েছে প্লেগ, কালাজ্বর, ম্যালেরিয়া ও বসন্ত মহামারী। উন্নত শল্য চিকিৎসায় হৃদযন্ত্রের পরিবর্তন, কিডনি অথবা চক্ষু উপস্থাপন ও টেস্ট টিউব বেবির জন্ম এখন চিকিৎসা বিজ্ঞানের অতি সাধারণ কাজ। কিন্তু রক্ত আজও বিকল্পহীন। কারখানায় তৈরি হচ্ছে বহু জীবনদায়ী ঔষধ, মানুষ পৌঁছে গেছে মহাকাশে, মাটির নিচে স্থাপিত হয়েছে পাতাল রেল, প্রযুক্তিবিদরা তৈরি করেছেন ভিক্টোরিয়া, হাওড়ার ব্রিজ, বিদ্যাসাগর সেতু। কিন্তু রক্ত পাওয়া যায় শুধু মানব দেহেতেই। মানুষকে এগিয়ে আসতে হবে, মানুষকে বাঁচাতে হৃদয়ের দানই একমাত্র উপাদান, নেই এর কোনো বিকল্প কৃত্রিম উপায়। মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচাতে রক্ত যে যে সময়ে অপরিহার্য হয়ে পড়ে, দুর্ঘটনার শিকারে, অধিক রক্তক্ষরণে, জটিল শল্য চিকিৎসায়, গর্ভবতী মা ও নবজাতকের জীবন রক্ষায়, অগ্নিদগ্ধ মানুষের চিকিৎসায়, হতভাগ্য থ্যালাসেমিয়া ও হিমোফেলিয়া শিশুর জীবন রক্ষায়, ক্যান্সার, লিউকোমিয়া ও রক্তাল্পতায় আক্রান্ত মানুষের জন্য। সময় মতো রক্ত না মেলায় প্রতিদিন প্রতি মুহূর্তে অকালে ঝরে যাচ্ছে কত মূল্যবান প্রাণ। মা হারাচ্ছেন প্রিয় সন্তানকে, সন্তান হারাচ্ছে মা অথবা বাবাকে, স্ত্রী হারাচ্ছেন স্বামীকে, স্বামী হারাচ্ছেন জীবন সঙ্গিনী বা কোনো প্রিয়জনকে, আর আমাদের মাতৃভূমি হারাচ্ছে তার সন্তানকে। সন্তান হারা মায়ের চোখের জল মোছাতে এগিয়ে আসতে হবে আমাকে, আপনাকে, সমগ্র দেশবাসীকে, বিশেষ করে দেশের ছাত্রছাত্রী, যুবক যুবতীদের। সব কাজেই যে তারা হাত লাগান। পরিস্থিতির মধ্য দিয়েও কিছু যুবক, কিছু মানুষ এখনো সমাজের জন্য ভাবছেন, নিরলসভাবে কাজ করে চলেছেন। সাম্প্রদায়িকতার আগুন যখন সারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়,
ধর্মের নামে জাতপাতের মতো তুচ্ছ বিষয় নিয়ে আজও কোথাও না কোথাও মানুষে মানুষে যখন চলে রক্তপাত, তখন তথাকথিত উচ্চ বর্ণের ব্রাহ্মণ সন্তানের জন্য রক্ত দিতে ছুটে যান নিম্ন বর্ণের মাংস। দুবেলা যারা ভালো করে খেতে পান না হয়তো, তবু তাদের হৃদয় বড় ভরপুর বিশাল। এক ফোঁটা রক্ত মহামূল্যবান, মুমূর্ষু মানুষের বাঁচায় সে প্রাণ। রক্তের নেই জাত, রং শুধু লাল, রক্তদাতার মান রবে চিরকাল। হাজারো সমস্যার মধ্যেও রক্তদানে কুসংস্কার, অজ্ঞতা, অনীহা ও অহেতুক ভয়ের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন মানবপ্রেমী কিছু মানুষ। সময় মতো রক্তের অভাবে কত মানুষ মারা যান, অনেকে পেশাদার বিক্রেতার কাছ থেকে রক্ত কিনতে বাধ্য হন, আবার ওই রক্ত থেকে ছড়িয়ে পড়তে পারে হেপাটাইটিস বি, এইডস ও নানা সংক্রামক রোগ জীবাণু। রক্তদানে কিন্তু স্বাস্থ্যের কোন ক্ষতি হয় না, রক্তদানের পর মাছ মাংস ডিমের মতো খাদ্যেরও প্রয়োজন হয় না। দান করা রক্তের জলীয় অংশ তিন দিনের মধ্যে এবং রক্ত কণাগুলি তিন সপ্তাহের মধ্যেই স্বাভাবিকভাবে পূরণ হয়ে যায়। দুর্বল প্রসাব ব্যবস্থার জন্য এই তথ্যগুলি আমরা মানুষকে বোঝাতে পারছি না। দেখা যায় সারা রাজ্যে কেবল বিশেষ বিশেষ দিনেই রক্তদান শিবির স্থাপনে আগ্রহ, কিন্তু মানুষের অসুস্থ দিন ক্ষণ দেখে হয় না।